হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে ল্যাপটপ ইউজারকারী ভাইদের জন্য আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করার মানে হলো, আমি একটি কুলিং ফ্যান নিয়েছিলাম। তো কুলিং ফ্যানটি কীভাবে ব্যবহার করব এবং কত টাকা দাম তা নিয়ে আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো কুলিং ফ্যানটি আমি কয়েক দোকান আমি দেখে এক দোকান থেকে নিয়েছি। তো এক এক দোকানে এক এক দাম, আপনারা দামটি দেখে নেবেন। তো আমি প্রথম এক দোকানে কুলিং প্যান্টটি নিতে গেলাম, দেখতেছেন একটি কুলিং প্যান, এই কুলিং প্যান্টটি নিতে গেলাম। তো প্রথম কুলিং প্যান্টটির দাম রেখেছিল 600 টাকা। তো একই ভোল্টেজের কুলিং প্যান, একই জিনিস, কিন্তু এক এক দোকানে দাম এক এক রকম। তো এই জন্য আমি কয়েক দোকান ট্রাই করে নিয়েছি। তো আপনারা দেখতেছেন আমার হাতে একটি কুলিং প্যান, এটি ল্যাপটপের জন্য। তো এটি কিভাবে ব্যবহার করব এবং কত টাকা দাম আমার থেকে নিয়েছে তা আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো এটি আপনারা যারা 24 ঘন্টা ল্যাপটপে সার্ভিস নিতে চান তারা ব্যবহার করতে পারেন। তো বেশি অনেকক্ষণ ল্যাপটপ চালু থাকলে ল্যাপটপ অনেক গরম হয়ে যায়, তো তার জন্য এই কুলিং প্যানটি ব্যবহার করতে পারেন। তো আমরা আজকে কুলিং ফ্যানটি আনবক্সিং করব। তো প্রথমে কুলিং ফ্যানটি আনবক্সিং করে আপনাদেরকে দেখায় তারপরে কীভাবে ব্যবহার করবেন। তো এ হলো কুলিং ফ্যানটি আর এ হলো বাক্সটি। তো এটি হলো 3000 ওয়াট টিপিসিএল 3000 আর কি। তো একই টিপিসিএল 3000 ওয়াটের আমি একই জিনিস চেয়েছি, এক এক জায়গায় এক এক দাম চাইছে আমার থেকে। তো আমি নেইনি, তো আমি একটু দেখে নিয়েছি, তো আপনারাও নিতে চাইলে দেখে নেবেন। তো এই হলো কুলিং প্যানটি আর এখানে দেখতেছেন পিছনে দুটি অপশন, দাঁড়া করানো স্ট্যান্ড, দাঁড়ানো করানো দুটি স্ট্যান্ড। আর এখানে হলো ইউএসবি কেবল, এই যে দেখতেছেন ইউএসবি কেবল। তো এটাকে আমরা এভাবে দাঁড়া করাবো, এভাবে রাখবো আমাদের এই জিনিসটি, এটি নিচের অপশন থাকবে আর এটি আমরা এভাবে দাঁড়া করাবো। তো দাঁড়া করিয়ে তো আমাদের যারা ল্যাপটপ ব্যবহার করি তারা ল্যাপটপ ব্যবহার করবে কীভাবে। তো এই হলো ল্যাপটপটি, এই ল্যাপটপের দেখতেছেন যে এই সাইডে কিছু ইউএসবি কেবল থাকবো অথবা এই সাইডে থাকবে, যে কোনো এক সাইড থেকে আপনারা এই কেবলটি দেখতেছেন, এই যে এই কেবলটি আপনারা ব্যবহার করবেন। তো প্রথমে এটি আমি সাপোজ এটি আপনাদেরকে দেখাচ্ছি, তো আমি আগে ইউএসবি কেবলটি লাইন করে আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ ইউএসবি কেবলটি আমি এটার ভিতরে দিলাম, তারপরে ল্যাপটপটি এভাবে রাখবেন, এটার উপরে রাখবেন, এটার উপরে রাখবেন বা এই রাখবেন। রাখার পরে এখন আপনারা ল্যাপটপটি লাইন দেবেন, লাইন দেওয়ার পর যখন ল্যাপটপটি ওপেন করবেন তখনই কুলিং প্যানটি তখনই চালু হবে। তো আপনারা সাপোজ আমি আপনাদেরকে ল্যাপটপটি লাইন দিয়ে দেখাচ্ছি। তো আমি ল্যাপটপটি পাওয়ার লাইনটি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখন ল্যাপটপটি সাপোজ ওপেন করবো আমরা, তো আপনাদেরকে একটু আলাদাভাবে দেখাই এটি ওপেন করার অপশনটি। সাপোজ এ হলো আমাদের ইউএসবি কেবল আর এ হলো পাওয়ার সাপ্লাই লাইন আর এ হলো আমাদের ল্যাপটপ। তো আমরা এটিকে এখন এটার উপরে এভাবে রাখবো, রাখার পরে ল্যাপটপটি ওপেন করব, ল্যাপটপটি ওপেন করে এভাবে আমরা এভাবে এটি ব্যবহার করবো, যে দেখতেছেন এভাবে ব্যবহার করব। তো এখন আমরা ল্যাপটপের লাইন দেব, সাপোজ সাপোজ আমি ল্যাপটপটির লাইন দেব,
তো ল্যাপটপটি লাইন দেওয়ার সাথে সাথে আপনারা দেখতেছেন, আপনাদেরকে একটু শর্ট করে দেখাই, আমি ল্যাপটপটি এবার রেখে একটু দেখাই। দেখতেছেন আমাদের প্যান্টটি চলতেছে, প্যান্টটি দেখতেছেন চলতেছে। তো এভাবে আমাদের ল্যাপটপটি একটু ঠান্ডা থাকবে প্যান্টটি যতক্ষণ পর্যন্ত চলবে। তো এভাবে আমরা রেখে দিয়ে আমরা ল্যাপটপ ব্যবহার করব কুলিং প্যান সহকারে। তো এটা আমাদের ল্যাপটপটি গরম হবে না, সার্ভিস ভালো দেবে, 24 ঘন্টা সার্ভিস দিতে পারবে। তো এই কুলিং প্যানটির দাম আমার থেকে নিয়েছে, আমি এক পরিচিত লোক থেকে নিয়েছি, আমার এক পরিচিত ভাই থেকে নিয়েছি, 330 টাকা নিয়েছে। তো একই কুলিং প্যান কিছু কিছু জায়গায় 600 টাকা, 400 টাকা, 550 টাকা এমন নেবে। তো আপনারা দেখে শুনে নেবেন। তো আমি দেখছি যে এক এক জায়গায় আমার থেকে এক এক দাম চেয়েছে। তো বিভিন্ন ধরনের দাম চাওয়ার জন্য আমি আজকে আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করলাম, যেটি অরিজিনাল দাম হলো 300 টাকা। তো আমি 330 টাকা দিয়ে নিয়েছি। তো এটি এই জন্য নিয়ে আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করলাম যে এটি এক এক জায়গায় এক এক দাম চায় এজন্য। তো আমি আমার এক পরিচিত দোকান থেকে নিয়েছি, এজন্য 330 টাকা রাখছে। তো আপনারা যারা নিতে চান এর ভিতরে নেবেন। আরও ভালো দামি একটা আছে, এটা ওইটা হলো 4টি ফ্যান, এখানে একটি, এখানে একটি, চার গুণে 4টি ফ্যান। ওইটার দাম হলো, অরিজিনাল দাম হলো 500 টাকা, আপনারা চাইলে সেটাও নিতে পারেন। তো আমার ল্যাপটপ বেশি গরম হয় না, এজন্য আমি এই কুলিং প্যানটি নিয়েছি। তো আশা করি বুঝতে পারছেন। তো কি ভিউয়ার, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো আপনারা আশা করি প্রতারিত হবেন না, তো ভালো থাকবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ।